মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্যোগে 1972 সালে মহাকাশযান অ্যাপোলো 17-তে করে চাঁদের বুকে পা রেখেছিলেন তিনজন মানব, রোনাল্ড ইভান্স, কমান্ডার ইউজান সারনান ও হ্যারিসন। এই সফলতার 50 বছর পর আবারও চন্দ্রজয়ের স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়েছে নাসা। নাসার পাঠানো ওরিয়ন নভোযানটি চাঁদের খুব কাছাকাছি গিয়ে সফলভাবে ফিরে এসেছে পৃথিবীর বুকে। উৎক্ষেপণের 26 দিন পর রোববার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরে ভূপাতিত হয় মহাকাশযানটি। পৃথিবীর বায়ুমণ্ডলে অতিরিক্ত উত্তপ্ত অবস্থায় প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে এসে পড়ে। অবতরণের শেষ পর্যায়ে 11টি প্যারাশুট খোলার মাধ্যমে এর প্রচণ্ড গতি ধীর হয়ে যায়, আর এই অভিযানকে অন্যতম সফল বলে দাবি করছেন নাসার বিজ্ঞানীরা। So this is a great day not only for America, but it's a great day for all of our international partners. That's a difference from 50 years ago. 50 years ago we went as a country, as a government. Today we go with not only international partners but also commercial partners. এর আগে গেল 16 নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেয় ওরিয়ন। 3 2 1 এবারের অভিযানে কোনো নভোচারী ছিলেন না, তবে স্পেসক্রাফটে মানবদেহের একটি মডেল রাখা ছিল যেগুলোতে হাজার হাজার সেন্সর যুক্ত ছিল। তবে পরবর্তী পর্বে নভোচারী রাখার পরিকল্পনা রয়েছে নাসার। আর আর্টিমিস 2 প্রকল্পের আওতায় 2024 সালের শেষে নভোচারী সহ মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আর্টিমিস 3 প্রকল্পের মাধ্যমে চাঁদে অবতরণ করবে মানুষ। এই মহাকাশযান 2025 সালে উৎক্ষেপণ করা হবে। নাসার এই আর্টিমিস 1 অভিযানে খরচ হয়েছে $3,700 কোটি, আর 2025 সাল নাগাদ পুরো অভিযানের খরচ দাঁড়াবে $9,300 কোটি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।